হাই বন্ধুরা, আজকে তোমাদেরকে আবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে গ্রাফিক্যাল মেথড নিয়ে আলোচনা করব। কোম্পানি সাধারণত এই মেথডটা অবলম্বন করে দুইটা ওয়েতে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজিং, একটা হচ্ছে মিনিমাইজ। ম্যাক্সিমাইজ করা হচ্ছে তাদের প্রফিটগুলোকে কীভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেটা জানার জন্য, আর মিনিমাইজ করা হয় তাদের কস্টটাকে কীভাবে মিনিমাইজ করা যায় সেই উপায়টা জানার জন্য। তো আমরা এখানে একটা প্রবলেম নিলাম, যে প্রবলেম ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 6x1 + 8x2, সাবজেক্ট টু 5x1 + 10x2 গ্রেটার দেন 60, অ্যান্ড 4x1 + 4x2 গ্রেটার দেন 40, 2x1 + 6x2 গ্রেটার দেন 12। তো আমরা এখানে সবগুলো লিখেছি গ্রেটার দেন, তার মানে এই গ্রাফিক্যাল মেথডে যদি এগুলো এই সাবজেক্ট টু যদি গ্রেটার দেন হয়, তাহলে আমাদের যে গ্রাফটা অঙ্কন করবে সেটা হবে আফ রাইট সাইডে, আফে আমাদের মার্কগুলো সিলেক্ট হবে, এরিয়াটা সিলেক্ট হবে। আর যদি আমরা এটা যদি লেস দেন হয়, তাহলে আমাদের লেফট সাইডে ডাউনে এরিয়াগুলো সিলেক্ট করা হবে। তো দেখা যাচ্ছে আমরা গ্রাফে যখন এটা অ্যাপ্লাই করবো তখন বুঝতে পারবো। তো প্রথমত আমাদেরকে এই ইনইকুইটি ফাংশনগুলোকে ইকুইটিতে কনভার্ট করতে হবে। তো কীভাবে ইকুইটিতে করা যায় দেখা যাক। 5x1 + 10x2 ইকুয়াল 60, ইকুয়েশন নাম্বার 1, 4x1 + 4x2 ইকুয়াল 40, ইকুয়েশন নাম্বার 2, 2x1 + 6x2 ইকুয়াল 12, ইকুয়েশন নাম্বার 3। এখন দেখা যাক ইকুয়েশন 1 থেকে আমরা x1 এবং x2 ভ্যালুগুলো কীভাবে ফাইন্ড আউট করবো। গ্রাফে ফুট করার জন্য আমাদের প্রত্যেকটা ইকুয়েশন থেকে x1 এবং x2 মানগুলো বাহির করতে হবে। তো আমরা কীভাবে বাহির করবো সেটা দেখাচ্ছি। যদি আমি x1 সমান যদি 0 ধরি, x1 ইকুয়ালস টু 0 ইকুয়েশন নাম্বার 1-এর ক্ষেত্রে, তো ইকুয়েশন নাম্বার 1 দেখা হয় অ্যান x1 ইকুয়ালস টু 0, তাহলে দেখা যাক আমাদের ইকুয়েশন নাম্বার 1 ছিল 5, তো x1 মান কত নিলাম 0 প্লাস 10 x2 ইকুয়ালস 40, তো 0 হয়ে গেলে তাহলে দেখ কত 10x2 ইকুয়াল 60, সুতরাং x2 ইকুয়ালস কত 60/10 ইকুয়াল কত 6, তার মানে যদি x1 সমান যদি 0 হয় x2 সমান 6 হবে। এগেন যদি হয় x2, এবার ধরবো আমি x2 সমান 0, প্রথমে x1 সমান একবার 0 ধরতে হবে, এরপর x2 সমান একবার 0 ধরবো, তাহলে এখানে কী হচ্ছে 5x1 + 10x2 সমান কত ছিল আমাদের 0, এই 0 ইকুয়ালস টু 60, তাহলে কী থাকে 5x1 ইকুয়ালস টু 60, সুতরাং x1 ইকুয়ালস টু 60/5 ইকুয়ালস টু 1, 2। তাহলে যদি x1 সমান 0 ধরি তাহলে x1 সমান আমরা কী পাচ্ছি 12। তাহলে x, x, x2, তো x1 সমান যদি 0 হয় x2 সমান 6, অ্যাগেইন x1 সমান যদি 12 হয় তাহলে x2 সমান 0। এবার আসা যাক ইকুয়েশন নাম্বার 2-তে, তো ইকুয়েশন নাম্বার 2-তে যদি x এর মান যদি 0 হয়, ঠিক আছে, হয় অ্যান্ড x1 ইকুয়ালস টু 0, x1 ইকুয়ালস টু 0, আমাদের ইকুয়েশন নাম্বার 2 ছিল 4x1 সমান কত 0 প্লাস 4x2 ইকুয়ালস কত 40 দিলাম, যাতে 0 হয়ে গেল তাহলে কত 4x2 ইকুয়াল 40, x সমান 40/4 তাহলে কত 10, দ্যাট মিনস x সমান 0 হলে x সমান কত 8, 10,
ঠিক আছে। এবার আমরা এক্স টু সমান আবার জি একবার জিরো ধরতে হবে, এক্স টু সমান জিরো, হোয়েন এক্স থ্রি ইকুয়ালস টু জিরো, তাহলে ফোর এক্স ওয়ান প্লাস ফোর এক্স ইন্টু জিরো, তাহলে কত 40, এটা কত হবে, তাহলে ফোর এ ফোর আর জিরো মাল্টিপ্লাই করলে জিরো থাকবে, তাহলে এটা হচ্ছে ফোর এক্স ওয়ান ইকুয়ালস টু 40, সুতরাং এক্স ওয়ান ইকুয়ালস টু 40 ডিভাইড বাই 4 সমান 10, দ্যাট মিন্স এক্স ওয়ান সমান পাচ্ছি কত 10, এক্স টু সমান জিরো হলে এক্স ওয়ান সমান পাচ্ছি কত 10, তাহলে এখানে কি হবে জিরো 10, এক্স ওয়ান সমান যখন জিরো এক্স টু সমান 10, আর এক্স টু এক্স ওয়ান যেমন 10 যখন তখন এক্স টু সমান হবে জিরো, তাহলে আমি দুইটা সমীকরণের মান পেয়ে গেলাম। আসা যাক তিন নম্বর সমীকরণে, আমার তিন নম্বর সমীকরণ, তিন নম্বর সমীকরণে যখন এক্স ওয়ানের মান জিরো হবে তাহলে দেখা যাক হয় এক্স ওয়ান ইকুয়ালস টু জিরো, তোমার তিন নম্বর সমীকরণ কী ছিল, টু ইন্টু এক্স ওয়ানের মান কত হবে জিরো প্লাস, আর এক্স টু দিকে ছিল সিক্স, এক্স টু ইকুয়াল টু ছিল 12, ঠিক আছে, দিলাম এটাকে জিরো হয়ে যাবে, তাহলে সিক্স এক্স টু 12, সুতরাং এক্স টু ইকুয়াল 12 ডিভাইড বাই 6, তো এটা এটা যদি কাটাকাটি হয় তাহলে পাচ্ছি কত 2, তাহলে যখন এক্স ওয়ান সমান জিরো হবে তখন আমরা এক্স টু সমান পাচ্ছি কত 2, তো এর পরবর্তী ধরতে হবে এক্স টু সমান জিরো, তাহলে দেখা যাক এক্স টু সমান জিরো হলে কী হয়, হয় অ্যান এক্স টু সমান জিরো, তোমাদের ইকুয়েশনটা ছিল তাহলে টু এক্স ওয়ান প্লাস সিক্স, তো এক্স টু সমান কত ছিল জিরো, তাহলে জিরো দিলাম ইকুয়ালস টু 12, দিলাম কত হচ্ছে টু এক্স ওয়ান, এটা তো জিরো হয়ে গেল, ছয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য, ওয়ান টু দিলাম, সুতরাং এক্স ওয়ান সমান ডিভাইড বাই টু ইকুয়ালস টু সিক্স, এটা এটা কাটলে কত হচ্ছে সিক্স, তাহলে আমরা পাচ্ছি কত এক্স টু সমান জিরো হলে এক্স ওয়ান সমান হবে কত সিক্স, তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়ান সমান জিরো হলে এক্স টু সমান টু, আর যদি এক্স ওয়ান সমান সিক্স হয় তাহলে এক্স টু সমান জিরো, তখন এই ভ্যালুগুলো যে আমরা তিনটা সমীকরণে তিন ধরনের ভ্যালু পেলাম, গ্রাফে ভ্যালুগুলো কীভাবে অ্যাপ্লাই করবো সেটাই আমরা দেখা যাচ্ছে। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের গ্রাফ, তো আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান থেকে পাইছিলাম যে শূন্য এবং সিক্স অ্যান্ড 12 এবং জিরো, তাহলে শূন্য এবং জিরো, তাই শূন্য এবং জিরো মানে এক্স ওয়ানের মান হচ্ছে জিরো আর এক্স টুর মান ছিল কত সিক্স, তার মানে দেখা যাক এই এক্স ওয়ান মান, এক্স ওয়ান যখন জিরো হবে এবং এক্স টু হবে কত সিক্স, তো আমরা সিক্স একটা মার্ক করলাম, তার মানে জিরো অ্যান্ড সিক্স, এক্স ওয়ান যখন জিরো আর এক্স টু তখন সিক্স, আবার আরেকটা মান পাইছিলাম আমরা এক্স ওয়ান যখন 12 আর এক্স টু তখন কি জিরো, তাহলে এক্স ওয়ান কত 2, 4, 6, 8, 10 অ্যান্ড 12, 12 নিলাম আর এক্স টু কত ছিল আমাদের, এক্স টু ছিল জিরোতে, তার মানে এখানে তাহলে 12 অ্যান্ড জিরো, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান থেকে। আর ইকুয়েশন নাম্বার টু থেকে আমরা যেটা পাইছিলাম যে এক্স ওয়ান যখন জিরো হবে এক্স টু তখন কী হবে 10, তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান, এক্স ওয়ান কত জিরোতেই রাখলাম আর এক্স এটা হচ্ছে এক্স টু, এই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি এক্স টু, তাহলে কী হবে ওয়ান এই টু ফোর সিক্স এইট 10 মার্ক করলো। আর একটা ভ্যালু পাইছিলাম যে আমরা এক্স ওয়ান যখন 10 হবে এক্স টু তখন কী হবে জিরো হবে, তাহলে এখানে এক্স টু জিরোতে আর এক্স ওয়ান হচ্ছে কত টু ফোর সিক্স এইট এই 10 এখানে মার্ক করলাম, ঠিক আছে। আর আমরা কিন্তু আগে বলছিলাম যে এটা যদি কি গ্রেটার দেন হয় তাহলে কী হবে, গ্রেটার দেন হলে রাইট অ্যান্ড আপ, রাইট অ্যান্ড আপে মার্কগুলো হবে,
তো দেখুন, আমরা যে প্রথম যেটা মার্ক করছিলাম সেখানে আমরা একটা কালারগুলো কিন্তু ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের ব্লু কালার। এই ব্লু কালারের ফ্যানটা এদিকে মার্ক করলাম, তার মানে রাইট অ্যান্ড আপ, এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে আপ সাইড। এই আপে আমাদের মার্কগুলো এরিয়া সিলেক্ট হবে, তো আপে আমরা সিলেক্ট করলাম এইখান থেকে। দেখুন এই মার্কটা, এই মার্কটা, এই মার্কটা, এই মার্কটা, এই মার্কটা, এই এই মার্কগুলো আমরা সিলেক্ট করলাম। এবং নেক্সট নেক্সট যে ইকুয়েশন ছিল সেখানে আমরা পাইলাম কত, এই এই রাশিটা আমরা পাইলাম। তো এই রাশিটাকে কি উপরে সিলেক্ট করতে হবে, এইখান থেকে আমরা এখানে উপরে সিলেক্ট করলাম, ঠিক আছে। এগুলো সিলেক্ট হবে, এই ব্ল্যাক মার্কগুলো হচ্ছে এখানকার, তো ব্ল্যাকগুলো আমরা ওখানে সিলেক্ট করলাম। আর টাট ইকুয়েশন থেকে আমরা যে ইকুয়েশনটা যেই ইয়েটা পাইলাম, ভ্যালুগুলো পাইলাম, এই ভ্যালুগুলো হচ্ছে এক্স ওয়ান যখন জিরো হবে, এক্স টু তখন হবে কত, টু, তাহলে এক্স ওয়ান জিরো আর এক্স টু হচ্ছে টু, আর এক্স ওয়ান যখন সিক্স হবে আর এক্স টু তখন হবে কত, জিরো, তাহলে এক্স ওয়ান টু ফোর সিক্স আর এক্স টু হচ্ছে কত, জিরো, এইখানে, ঠিক আছে। এখন এটা হচ্ছে রেড মার্কের কালার, তো এই রেড মার্কের কালারগুলো আমরা আপে দিলাম। তো এখানে ফিজিবল এরিয়াটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, ফিজিবল এরিয়াটা হচ্ছে আমাদের এই তিনটাই মার্ক, একটা দুইটা তিনটা, এই তিনটা মার্ক যে এরিয়াতে থাকবে সেটাই কী বলবো আমরা ফিজিবল এরিয়া। তার মানে এখানে আছে একটা মার্ক, এখানে পাচ্ছি আমরা দুইটা মার্ক, একটা এই দুইটা, আর এখানে পাচ্ছি আমরা কয়টা, তিনটা মার্ক, একটা দুইটা এই তিনটা, একটা হচ্ছে রাইট কালার, একটা ব্ল্যাক কালার, একটা হচ্ছে ব্লু কালার। তো এটাই হবে আমাদের কি ফিজিবল এরিয়া, ফিজিবল এরিয়া অথবা রিজন বলতে পারেন, এটাকে ফিজিবল এরিয়া বা ফিজিবল রিজন বলতে পারেন। তো এখানে এই ভ্যালুটা কি হবে, এখানে হচ্ছে এই দেখেন, এই ফিজিবল এরিয়াটা আমরা এখানে পাচ্ছি কোনটা, এই যে জিরো টেন, অ্যান্ড এখানে একটা ভ্যালু আমরা পাচ্ছি, এখানে ভ্যালুটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, এই দেখুন এদিকে হচ্ছে কত, এইট, আর এদিকে হচ্ছে কত, টু, তার মানে এই এক্স ওয়ান যখন এইট হবে, এক্স টু তখন কী হবে, এক্স ওয়ান যখন এইট আর এক্স টু তখন টু, ঠিক আছে। আর একটা ভ্যালু পাচ্ছে হচ্ছে কোনটা, এইটা যে টুয়েলভ অ্যান্ড জিরো, ঠিক আছে। তাহলে আমাদের ফিজিবল এরিয়া হচ্ছে কোনটা, টুয়েলভ জিরো এইট টু জিরো টেন। দেখেন এখান থেকে আমরা কীভাবে আমাদের অপটিমাইজেশনস প্রফিটটা ফাইন্ড আউট করবে সেটাই দেখাচ্ছি। তাহলে আমাদের ফিজিবল রিজন ছিল কি কি, জিরো টেন এইট টু অ্যান্ড টুয়েলভ জিরো, ঠিক আছে। তো আমাদের ম্যাক্সিমাইজেশন ফর্মুলা, অবজেক্টিভ ছিল ম্যাক্সিমাইজেশন জেড ইকুয়ালস টু সিক্স এক্স ওয়ান প্লাস এইট এক্স টু। তো দেখা যাক আমাদের ফিজিবল এরিয়া হয় অ্যান কত, যখন জিরো আর টেন থাকবে তখন, মানে এক্স ওয়ান যখন জিরো হবে আর এক্স টু যখন টেন হবে তখন আমাদের অবজেক্টিভ মানে ম্যাক্সিমাম প্রফিটটা কতটুকু হবে সেটা ক্যালকুলেশন করবো। তাহলে সিক্স দিলাম, এক্স ওয়ান যখন জিরো, জিরো বসালাম, প্লাস এইট দিলাম, এক্স টু সমান কত, টেন, এই টেন দিলাম, তাহলে এটা এটা মাল্টিপ্লাই, এটা এটা মাল্টিপ্লাই করলে জিরো, আর এটা এটা মাল্টিপ্লাই করলে এইটি, তাহলে এটা হচ্ছে এইটি। আর এক্স্যাক্টলি সেমলি সেমলি হবে, যেখানে এক্স ওয়ানের সময় এক্স ওয়ানের জায়গায় আমি এইটটা বসালাম, সিক্স ইন্টু এইট প্লাস এইট ইন্টু এক্স টু সমান কত, টু, তাহলে এইট ইন্টু টু, তাহলে এটা এটা মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি কত, ফর্টি এইট প্লাস আর হচ্ছে ওয়ান সিক্সটি, এই দুইটা যোগ করলে হচ্ছে কত, সিক্সটি ফোর, ওকে। আর এখানে হচ্ছে টুয়েলভ জিরো, তো এই সিক্স এক্স ওয়ান, এক্স ওয়ানের সময় টুয়েলভ বসালাম, আর এক্স টু সময় কত, জিরো, এক্স টু জায়গায় এই জিরো বসালাম, এটা এটা মাল্টিপ্লাই করলো সেভেন্টি টু, আর এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে জিরো, এই এটা এই জিরো মাল্টিপ্লাই করলে এটা এটা এর থেকে আমরা পাচ্ছি কত, সেভেন্টি টু, এটা এটা মাল্টিপ্লাই করলে সিক্স ইন্টু সেভেন্টি টু, আর এটা সমান জিরো, তাহলে কত, সেভেন্টি টু। তাহলে আমাদের এখানে আমাদের অবজেক্টিভ ছিল কি ম্যাক্সিমাইজ প্রফিটটা কীভাবে ম্যাক্সিমাইজ করা যায়, তো এই তিনটে অপশন থেকে আমাদের সবচেয়ে বড় কোনটা, এইটি, তাহলে এটাই হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম প্রফিট, তাহলে কি ম্যাক্সিমাম প্রফিট উইল বি এইটি, হয় অ্যান এক্স ওয়ান ইকুয়ালস টু জিরো অ্যান্ড এক্স টু ইকুয়ালস টু টেন, দিস ইজ দ্য আনসার। তো ফ্রেন্ড আমাদের সাথেই থাকুন, আর আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয় অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে, কোনো যদি আমাদের থেকে চাওয়া থাকে বা কোনো কিছু না বোঝেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আর আমরা যথাযথ সম্ভব আনসার দিতে চেষ্টা করবো।